হ্যালো হ্যালো কি ভালো লাগছে তো তো হাটরুপ নায়িকাকে জনপ্রিয় নায়িকাকে দেখে কি ভালো লাগছে সবাই মিলে হো হো সবাই মিলে 1 2 3 এই তো আমরা পৌঁছে পেয়ে গেছি সেই আমাদের জনপ্রিয় নায়িকা চিরদিনই তুমি যে আমাদের সেই পল্লবীকে মঞ্চে পেয়েছি তার সেই ভালোবাসা যেখানে এরা তাদের মতো করে ভালোবাসত এখানকার দর্শক সেই ভালোবাসার মানুষের মতো সেই ভালোবাসার মানুষকে আমরা পেয়ে গেছি পল্লবীকে তাই তো আপনাদের সকলের প্রিয় পল্লবীকে তার কর্মজীবনের কিছু কথা সেই সঙ্গে তার সিনেমার কিছু কথা তার সমস্ত জীবনের কথা আমরা শুনবো তার মুখ দিয়ে তো তাকে বলবো তার জীবনের কর্মজীবনের কথা সেই সঙ্গে অভিনয়ের কথা আমাদের সঙ্গে এত কথা মানে বলতে শুরু করলে তো সারা রাতের অনুষ্ঠান পুরোটা পার হয়ে যাবে সারা রাত থাকবো চাপনি থাকবে তো একদম বলে দিন কারণ এরা 6টা থেকে বসে আছে অনেক সুন্দর কিন্তু কি জানো তো মজার ব্যাপার একটা নতুন করে কিছু বলতে হবে না ওনারা সব জানে আমার থেকে বেশি জানেন মাঝে মাঝে তো মোবাইল খুলে ইন্টারনেটে আর্টিকেল দেখি ফেসবুকে পোস্ট দেখি জানতে পারি নিজের বিষয়ে অনেক কথা তা ঠিক জানে কারণ ভালোবাসাই তো ডুবে মরেছে তো অনেকজন তাই তো ওই ঠাকুমা ঠিক আছে তো ঠাকুমা আবার এমনি করে ইজিগিজি করে হাসছে নায়িকাকে দেখে ভালো লাগছে তো হাততালি জোরে জোরে হাততালি ঠাকুমা চলো মঞ্চে পেয়েছি আমাদের নায়িকাকে তার আপনারা ভালো আছেন তো থ্যাংক ইউ সো মাচ সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে এত সুন্দর একটা অনুষ্ঠানের